ফুটেজ। এই মুহূর্তে সিরিয়ালে চান্স পেতে গেলে নতুন ছেলে মেয়েদের কাছে একটা বড় বাধা, বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই ফুটেজ। কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কি করলে আপনি ফুটেজ ছাড়াও কাজ পেতে পারেন, কোথায় গেলে আপনাকে চান্স পাওয়ার জন্য ফুটেজ নাও দিতে হতে পারে, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটা লাইনও মিস করবেন না, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। এই মুহূর্তে সিরিয়ালে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আপনি হয়তো কারো কাছে বা কোথাও একটা ছবি পাঠালেন, সেই ছবিটা যদি ওনাদের প্রাথমিকভাবে পছন্দ হয় তাহলে ওনারা আপনার কাছে ফুটেজ চেয়ে পাঠাচ্ছেন। এখানে একটু জেনে নেব যে ফুটেজ জিনিসটা অ্যাকচুয়ালি কি। ফুটেজ বলতে ওনারা বোঝাচ্ছেন আপনার অভিনয়ের একটা অংশ যেটা কোনো না কোনো চ্যানেলে দেখানো হয়েছে বা টেলিকাস্ট হয়েছে, এবং সেই অংশে আপনার সংলাপ আছে, অর্থাৎ শুধু ফুটেজ নয়, টেলিকাস্টেড ফুটেজ। এবং আমি আরেকটা কথা বলেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেখানে আপনাকে সংলাপ বলতে দেখা গেছে অর্থাৎ ওই ফুটেজের মধ্যে আপনার সংলাপ থাকতে হবে। এর থেকে একটা বিষয় পরিষ্কার যে শুধুমাত্র টকি আর্টিস্টদের ক্ষেত্রেই ওনারা ফুটেজ চেয়ে পাঠান। এখন প্রশ্ন, যিনি আগে অভিনয় করেননি বা অভিনয় করার সুযোগ পাননি, তিনি কোত্থেকে ফুটেজ দেবেন? অথচ তাকেও বলা হচ্ছে ফুটেজ না দিলে আপনি চান্স পাবেন না, আর আপনি যদি চান্স না পান তাহলে ফুটেজও তৈরি হবে না। এ তো সেই অমোঘ প্রশ্নটার সামনে আমাদের নতুন ছেলে মেয়েদের দাঁড় করিয়ে দেওয়া হলো, ডিম আগে না মুরগি আগে। কিন্তু এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তো, না হলে তো কোনোদিন কোনো নতুন ছেলে মেয়ে চান্সই পাবে না। সমাধানটা কি? সমাধান হলো সেলফ অডিশন। সেলফ অডিশনটা কি? একটা খুব ভালো মনোলগ নিন, খুব ভালো করে সেটা মুখস্থ করুন, তারপরে সেটা অভিনয় করুন, এবং আপনি আপনার মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করুন। এটা হলো সেলফ অডিশন। বন্ধু, একটা নয়, অনেকগুলো মনোলগ নিন বিভিন্ন মুডের ওপরে, বিভিন্ন রসের ওপরে, তারপরে সেগুলোকে খুব ভালো করে মুখস্থ করুন, খুব ভালো করে বাড়িতে অভিনয় করুন, এবং আপনি আপনার মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করুন। আপনার কাছে সেলফ অডিশন তৈরি হয়ে গেল। এবার কেউ যদি আপনার কাছে টেলিকাস্টেড ফুটেজ চায়, তাকে খুব বিনয়ের সাথে বলুন যে আমি তো এর আগে কখনো অভিনয় করার সুযোগ পাইনি, তাই আমার কাছে টেলিকাস্টেড ফুটেজ নেই, আমি আপনাকে আমার সেলফ অডিশন বা অ্যাক্টিং স্যাম্পেল পাঠাতে পারি। বন্ধু, এতে কিন্তু কাজ হতে পারে এবং হচ্ছে, তার বেশ কিছু প্রমাণ আমার হাতে রয়েছে, না হলে তো নতুন ছেলেমেয়েরা কোনোদিন চান্সই পাবে। আমার কাছে যে সমস্ত ছেলেমেয়েরা সরাসরি অভিনয় শিখেছে বা শিখছে, তারা অনেকেই এখন বিভিন্ন সিরিয়ালে অভিনয় করছে। কিভাবে? শুরুতে তো ওদের কাছেও টেলিকাস্টেড ফুটেজ ছিল না, তারাও চান্স পেয়েছে শুধুমাত্র সেলফ অডিশন বা অ্যাক্টিং স্যাম্পেল দিয়ে। হ্যাঁ, শুরুতেই হয়তো আপনাকে খুব বড় চরিত্র দেবে না, না দিক, ছোট চরিত্রই দিক, আপনার ফুটেজ তো তৈরি হয়ে যাবে। সুতরাং এই কথাটা বলা যেতেই পারে যে সেলফ অডিশন বা অ্যাক্টিং স্যাম্পেল কিন্তু ধীরে ধীরে টেলিকাস্টেড ফুটেজের বিকল্প হয়ে উঠছে, বিশেষ করে নতুন ছেলেমেয়েদের ক্ষেত্রে। সেলফ অডিশন বা অ্যাক্টিং স্যাম্পেল তৈরি করার সময় আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতেই হবে। নাম্বার এক, মনে রাখবেন সেলফ অডিশন যেন কখনোই দেড় থেকে দু মিনিটের বেশি না হয়। নাম্বার দুই, সেলফ অডিশনের জন্য এমন মনোলগ বেছে নিন যেখানে বিভিন্ন রসে অভিনয়ের সুযোগ থাকবে, যাতে ওইটুকু দেখেই ওনারা বুঝতে পারেন আপনি রাগের অভিনয় কেমন করেন, আপনি কান্নার অভিনয় কেমন করেন, বা আপনি প্রেমের অভিনয় কেমন করেন। আর তিন নম্বর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেলফ অডিশন করার সময় মোবাইল ফোনটা কোনোভাবেই লম্বালম্বি রাখবেন না, আড়াআড়ি রাখবেন, অর্থাৎ ফোনটাকে এইভাবে আড়াআড়ি রেখে তারপর ভিডিও রেকর্ডিং করবেন। বন্ধু, আমি গ্যারান্টি তো দিতে পারি না, তবে এইটুকু বলতে পারি আপনার সেলফ অডিশন বা অ্যাক্টিং স্যাম্পেল যদি খুব ভালো হয় তাহলে খুব সহজেই ওটা কিন্তু ভিডিও ফুটেজ বা টেলিকাস্টেড ফুটেজের বিকল্প হতে পারে। এবার বলবো কোথায় গেলে আপনাকে অভিনয়ে চান্স পাওয়ার জন্য টেলিকাস্টেড ফুটেজ নাও দিতে হতে পারে।
বন্ধু আমি আগেও বলেছি আবার বলছি, আকাশ আর্ট। হ্যাঁ বন্ধু, আকাশ আর্ট একমাত্র চ্যানেল যারা নিজেদের সিরিয়াল নিজেরা তৈরি করেন, এবং ওখানকার ট্যালেন্টেড ডিরেক্টররা ফুটেজ নয়, ট্যালেন্টের উপরে বেশি ভরসা বা বিশ্বাস রাখেন। আকাশ আর্টে যান, ওখানে ছবি জমা দিন, যদি আপনার ছবি দেখে ওনাদের পছন্দ হয় তাহলে আপনাকে ওনারা অডিশনের জন্য ডাকবেন, আর সেই অডিশনে আপনি যদি ভালো কিছু করে দেখাতে পারেন তাহলে আপনার ফুটেজ না থাকলেও আপনি সরাসরি সিরিয়ালে চান্স পেতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হতে পারে খুব সহজে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।